হ্যালো বন্ধুরা, চলে এসেছি। এই দেখো আম নিয়ে, আম আমার সাথে আছে দীপ আর অর্ঘ। একটু হাই করে দাও, হাই করে দাও। অর্ঘ নিয়ে এলো ওর বাড়ি থেকে আমটা, এখন বানানো হবে চাট। ছুটির দিনে এই গরমকালে চাট না খেলে হবে, ওই জন্যে আজকে বানানো হবে আমের চাট। চলো লেটস গো। নতুন ধরনের চাট বানানো হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকবারে আমরা খোলা ছাড়িয়ে বানাই, এবার একটু অন্যভাবে বানাচ্ছি, ঠিক আছে? খোলা ছাড়িয়ে ভাবছি বানাবো না এবারে, খোলা শুদ্ধ খেলে কি রান্না হবে। অসুবিধা নেই, ঠিক আছে? দেখো ঠিক আছে, তোমাকেও দেওয়া হবে। ভালো টেস্টি করে বানাবো, দাঁড়ানো অস্তি কেন, আঁটিটা এরকম ভাবে কেন কাটলাম বলতো, আঁটিটা যাতে বাদ দেওয়া যায়, বুঝেছিস? মা তো পাড়া থেকে কিনেছে না, কাঁঠাল গাছ থেকে নিয়েছে। কেন এত নরম, ঠিক আছে না, হালকা? এটাই কিন্তু খেতে দারুণ লাগবে, জানিস? লবণ নিয়ে আয়, লবণ আমরা কাটছি, মানালি বাদে সবাই খাবে, ঠিক আছে? বেশি কুচি কুচি ভালো লাগে না, বেশি মিহি মিহি কুচি ভালো লাগে, এরকম একটু বড় বড় খেতে ভালো লাগে। বাচ্চাদের খেতে নেই, বড়দের খেতে নেই, কি বল?
তবে বটির দিকে ছাড়িয়ে নিলে ভালো হতো না কি বলতো? চুপচাপ বস না দিদি, চুপচাপ বসতে পারছি না। মানালিকেও তো বলছি, এই মানা কি হচ্ছে তোর? আমারটা খোলা শুদ্ধ খাবো কিন্তু আমি রাখছি, ঠিক আছে? কুচি কুচি অনেক করে দিচ্ছি, ক্যান্ডিডেট অনেক, ঠিক আছে? এই যে বন্ধুরা আম কাটা হয়ে গেছে, এই দেখুন খোলা ছাড়ানো হয়ে জিরে গুঁড়ো, ঝাল গুঁড়ো নিয়ে আনা। কি সেন্ট বেরোচ্ছে, কি দারুণ! মানালিকে দেয়া হবে না, দেয়া হবে না, মানালিকে দেয়া হবে না। কটা খাবি? আমি সব খাবো, সব খেলে হবে না দিদি। এইটা নিয়ে এসেছে, আরেকটা তো প্যাকেটে আছে, প্যাকেটেরটা নিয়ে আয় না। এটা বেশি দিয়ে খেতে পারবি না, ওইটা নিয়ে, ওটা দিলে আরো টেস্টি হবে। যেখানে খোলা আছে, খোলা শুধু খেতে হবে। আমি তো কি করবো, এটা খাবো না কি তাই ভাবছি। লাভলো পড়ে যায় কেমন লাগলো রে বল, কেমন লাগলো? আরো ক্যান্ডিডেট আছে, সব মাছ কাটছে। এটা মানে পাকা মিঠে তো, এটা খোলা শুধু খাওয়া যায় না। খাও খা,